ভোটের আগে 2021-এর সংশোধিত তালিকা। হ্যাঁ বন্ধুরা, সংশোধিত তালিকা বলছি কারণ 2021-এ ভোটের তালিকাতে অনেকেরই নাম যুক্ত করা হয়েছে বা সংযুক্ত করা হয়েছে বা বাদ দেওয়া হয়েছে। তো এই তালিকা আপনারা কিভাবে চেক করবেন? আপনার মোবাইল ফোনের মাধ্যমে। তো আপনার ভোটের তালিকা চেক করবেন মোবাইলের মাধ্যমে, তো আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার গিয়ে আপনাদেরকে সিম্পলি সার্চ করতে হবে। তো সেটা আমি দেখিয়ে দেব। তো তার আগে বন্ধুরা একটা ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে এরকমই নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন, তাহলে কোনো ভিডিও মিস হবে না। তো চলুন আমরা এখন ক্রোম ব্রাউজারে বা গুগলে যাই মোবাইল ফোনের। ক্রোম ব্রাউজারে এসে আপনাদেরকে সার্চ বক্সে লিখতে হবে সিইও ওয়েস্ট বেঙ্গল। তো আপনি সার্চ করে নিয়েছেন, আপনারাও সার্চ করে নেবেন। সার্চ করার পরে সিইও সার্চ করার পরে নিচের দিকে আসবেন। এই নিচের দিকের প্রথম লিঙ্কে ক্লিক করবেন, এই সিইও ওয়েস্ট বেঙ্গল। তো এখানে ক্লিক করবেন। তারপরে এরকম একটা পেজে আপনি চলে আসবেন ক্লিক করার পরে। তারপরে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসবেন বন্ধুরা একটু। এই যে বন্ধুরা, এই জায়গাটাতে ক্লিক করবেন ভোটার লিস্ট, এই জায়গাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আরেকটা নতুন পেজ ওপেন হবে আপনার সামনে। এখানে ডিস্ট্রিক্ট নেম, অনেক সব ডিস্ট্রিক্টের নাম সহ হয়ে গেছে এখানে। ওয়েস্ট বেঙ্গল যত যতগুলো ডিস্ট্রিক্ট আছে, তো এখানে আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিয়েছি। তারপর নিচের দিকে আসব। তারপর আপনার বিধানসভাটা দিয়ে দিবেন। আমার বাগমুন্ডি, তো আমি বাগমুন্ডি দিয়ে দিব 240 নম্বরে। তো আপনাদের বিধানসভা দেওয়ার পরে আরেকটা নতুন পেজে চলে আসবেন আপনি। মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা, না দেখলে হয়তো বুঝতে পারবেন না। এরকম পেজ ওপেন হবে আপনাদের সামনে। এখানে বন্ধুরা সে সকল, মানে আপনারা যেখানে আপনারা ভোট দেন, মানে ধরুন অনেকে স্কুলে তো ভোট দেই সবাই, তো আপনারা যেখানে ভোট দেন তো সেই জায়গাটার নাম শো হবে। তো ধরুন আপনারা যে কোনো স্কুলে ভোট দেন, গিয়ে স্কুলে গিয়ে ভোট দেন, তো ওই স্কুলটার নাম শো হবে। তো আমারটা নিচের দিকে দেখে নেব, আমারটা আছে। তো আমরা আমাদের স্কুলে আমরা ভোট দিই, আমাদেরটা হচ্ছে, আমাদের স্কুলটার নাম হচ্ছে তপোবন স্কুল, তুলিন তপোবন স্কুল। তো দেখি আছে তো, এই তুলিন বালিকা প্রাথমিক বিদ্যালয়, তো এটা আছে। তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন তুলিন তপোবন জুনিয়র বেসিক স্কুল। তো এখানে ক্লিক করতে হবে, ফাইনাল রোল উইথ কন্টিনিউয়াস, এই জায়গাটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে একটা, আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। এখানে আপনাকে এই ক্যাপচার কোডটা দিতে হবে, বসিয়ে দিতে হবে। এরপর বন্ধুরা আপনাকে ক্যাপচার কোড দিতে হবে, এই ক্যাপচার কোডটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিয়েছি। তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, তারপরে তালিকাটা দেখতে পারবেন পুরোপুরি। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা 2021-এর তালিকা,
যাদের যাদের নাম ভোটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের তাদের নাম শো হয়ে গেছে। তো এইভাবে আপনারা নিজের নাম দেখতে পারবেন যে আপনাদের ভোটার তালিকায় নাম আছে কি না। তো ভিডিওটি হয়তো হেল্পফুল আপনাদের জন্যে, হয়তো উপকার এসেছে ভিডিওটি দেখে। তো যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি ভিডিও ভালো লেগেছে, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।